সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার একটা গল্প থাকে, সেই পথের বাঁকে বাঁকে থাকে সংগ্রামও। কখনো কখনো তা হয়ে দাঁড়ায় টিকে থাকার লড়াই, আশার রংধনুটাও কখনো বা শুরু হতে না হতেই হয়ে যায় বর্ণহীন। জীবনের এমন নানান দোলাচলের মাঝেই কেউ কেউ একে একে টপকে যান বাঁধার সিঁড়ি। স্বপ্নকে ছুঁয়ে দেখার তীব্র চাওয়াটাই নাকি সময়ে সময়ে পথ দেখায় তাদের। সেই ছোটবেলা থেকে দেশের পথে পথে ঘুরতে ঘুরতেই কি মনের গহীনে এঁকে নিয়েছিলেন সেই স্বপ্নের ছায়াপথ, ঠিক মনে করতে পারেন না হাফিজুর রহমান খান। তবে বহু পথ ঘুরে আজ তিনি দেশের স্বনামধন্য ব্যবসায়ী। বাবা ছিলেন সরকারি চাকুরে, সেই সুবাদে বলতে গেলে বছর বছরই এ জেলা ও জেলায় ঘুরে বেরিয়েছেন তারাও, পড়াশোনাও এক এক স্কুলে। তাই সেই সোনামাখা দিনগুলোর স্মৃতিটা কোথাও থিতু হয়ে নেই, ছড়িয়ে ছিটিয়ে আছে যেন। ছোটবেলাটা কেটেছে বিভিন্ন জেলায়, যে কারণে আমার ছোটবেলার খুব যে লম্বা একটা স্মৃতি কোনো একটা পার্টিকুলার জায়গায় তা নেই। বন্ধুবান্ধবও বদল হয়েছে, যেহেতু বাবার চাকরির সুবাদে আমাদের বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়েছিল, এইভাবেই আমাদেরকে ছোটবেলাটা কেটেছে। তবে নবম শ্রেণী থেকে এইচএসসি পর্যন্ত চার বছর ছিলেন নওগাঁয়। বাবা সেখানে থাকায় তার সোনালী স্মৃতিগুলোও সব যেন জমে উঠেছিল সেখানেই, খেলার মাঠ, পুকুর, আমবাগান, আরও কত কিছু। আমাদের বাসার সামনে একটা বড় মাঠ ছিল, আছে এখনো, সেই মাঠে আমরা খেলতাম বিকালবেলা। বাসার একটু পাশে একটা পুকুর ছিল, সেখানে সকাল থেকে আমরা ছুটির দিনে সকাল থেকে সাঁতার কাটতাম আমরা। পাশে একটা বড় একটা আমের বাগান ছিল, ঝড় উঠলে দৌড় মারা সেখানে যে আম কুড়ানো, এগুলো আনন্দ স্মৃতিগুলো থেকে গেছে আমাদের। এখন যে ছেলেরা বড় হচ্ছে তাদের জন্য একটু এই জন্যই কষ্ট যে তারা এই জাতীয় পরিবেশ পাচ্ছে না। তারা সেটি পেয়েছেন, কিন্তু দুঃখটা অন্যখানে। বাবা মার জন্য সাধ্যমতো চেষ্টা করলেও আরো অনেক কিছুই হয়তো করতে পারতেন, এমন ভাবনাটা বেশ পোড়ায় তাকে। বাবা মার জন্য যে ফিলিংস যেটা তৈরি হয়েছে, এটা কিন্তু একটু বয়স বাড়ার পর বেশি করে তৈরি হয়। ছোটবেলায় তো অতটা থাকে না, বাবার জন্য যে ভালোবাসা, মায়ের জন্য যে ভালোবাসা, সেটা আছে। ভালোবাসা পেতে তখন বেশি পছন্দ করতাম। কর্মজীবনের কারণেই যেহেতু আমি প্রথমে ইউনিভার্সিটি, তারপরে পরে আমি বাড়ি ত্যাগ করেছি, আমি কাছে থেকে যে বাবা মার সেবা করব শেষ বয়সে, এটা আসলে আমি পারিনি। এটার জন্য আমার একটা মনের কষ্ট আছে। বাবা তার ব্যবসায় ঝুঁকে পড়াটা প্রথম দিকে খুব একটা মেনে নেননি, চেয়েছিলেন ছেলে বড় চাকুরে হবে। তাই যখন তার সব হলো, তখন প্রাণপ্রিয় বাবাটা কিছুই দেখে যেতে পারলেন না। এই আফসোসটাও তার থেকেই যাবে, কারণ সেই বাবার মাঝেই তো সততা আর নিষ্ঠার মিশেলে এক পরিপূর্ণ মানুষ দেখেছিলেন। তার সেই গুণগুলোকে ধারণ করেই তো আজ এত দূর তিনি। আমি যে বছর রানার আসলে করি 2000 সালে, সেই বছর আমার বাবা ইন্তেকাল করেন। রানারের সাকসেসটা দেখে যেতে পারেননি, তবে উনি আমার জীবিত অবস্থাতেই উনি আমি যে ব্যবসার সাথে যুক্ত হয়েছি এবং ব্যবসা করছি এবং ভালো করছি, এটা উনি দেখে গেছেন এবং দোয়া করে গেছেন। তো একসময় উনি চাননি যে আমি ব্যবসায়ী জীবনে আসি। উনি সরকারি কর্মকর্তা ছিলেন, অত্যন্ত সৎ কর্মকর্তা ছিলেন। ওনার সততা, ওনার নিয়ম নিষ্ঠা, ওনার কর্তব্য পরায়ণতা, এগুলো আমাকে মুগ্ধ করেছে এবং আমি মনে করি আমি ধারণ করছি সেগুলো, এবং এগুলো আমি আমার সন্তানের কাছেও দিয়ে যেতে চাই। এখন আমি গ্র্যাজুয়ালি আমাদের সন্তানদেরকে এটা দিতে চেষ্টা করছি আমি। আর মা ছিলেন মমতার আধার। ভাবতে অবাক লাগে কি করে একা হাতে সংসারের সব সামলিয়ে তাদের এত ভাই বোনকে মানুষ করেছেন তিনি। আমার মা খুবই একজন সংসারী মহিলা ছিলেন আমি বলবো, যে আমাদের 12 ভাই বোন আমরা সবাইকে উনি মানুষ করেছেন। এটা একটা ওনার জন্য খুব টাফ জব ছিল আমি মনে করি। তো এখন আমি বাবা হিসাবে আমি যখন দেখি, তখন আমার কাছে ওনাকে যদি মূল্যায়ন করি যখন, তখন দেখি যে উনি আসলে কতটুকু কষ্ট করে কীভাবে এই সন্তানগুলোকে উনি মানুষ করেছেন, যারা আজকে সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছে।
এখন তার নিজেরই ছেলে মেয়ে আছে, দুজনেই দেশের বাইরে থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছে। এখন তার ব্যবসাটাই দেখে নিয়ম করে। এবং আমার এক মেয়ে এবং এক ছেলে। আমার মেয়ে বিবিএ করার পরে লন্ডনে গেছিল এমবিএ করার জন্য। এমবিএ করে এসে সে আমার প্রতিষ্ঠানে অলরেডি জয়েন করেছে, এইচআর ম্যানেজার হিসেবে সে কাজ করছে। ছেলেও বিবিএ কমপ্লিট করেছে, করে ও মার্কেটিং ডিপার্টমেন্টে এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছে, বাইরে যাবে, এমবিএ করে আসবে। খাবারের তালিকায় পছন্দ অপছন্দের বিষয়টা বয়সের কারণে অনেক আগেই কাটছাট করতে হয়েছে, তবে কম বেশি সব খাবারই খান। তার সহধর্মিনীর রান্নার হাতও এখানে একটা বড় বিষয়। অবশ্যই একসময় খুব পছন্দ করে অনেক খেতাম, কাবাব, পরোটা, নান, রুটি, এই পছন্দের তালিকাটা থাকলেও কিন্তু খাওয়া থেকে বিরত হচ্ছে। এখন কিন্তু আমি ফিশ ফিলেট খেতে বেশ পছন্দ করি। মাছের তালিকার মধ্যে কই মাছ, পাবদা মাছ, যদি কোনো মেহমান বাসায় আসতে চায় সে অনেক বেশি আদর যত্ন করে রান্না করে, যে রান্নাগুলো খুবই সুস্বাদু আসলে হয়। রান্নার সে এতই বেশি এক্সপার্ট যে অন্য কেউ রান্না করলে তার পছন্দ হয় না, বরং সে নিজে রান্ধতে পছন্দ করে। তবে তার সহধর্মিনীর চোখে তিনি পরিবারকে সময় দেন কম, কিন্তু তা যে তার ব্যবসায়িক ব্যস্ততার কারণেই তাও বলছেন। তাই অভিযোগ অনুযোগ কিছুই নেই, কারণ দিন শেষে মানুষটা অসাধারণ। অন্যের বিপদে আপদে হাত বাড়িয়ে দেন, যতক্ষণ বাড়িতে থাকেন হাসি আনন্দ আর আড্ডায় মাতিয়ে রাখেন সবাইকে। হাজবেন্ড হিসেবে কি ভালো, সব দিক দিয়ে খেয়াল রাখে, ভালো। আসলে ব্যস্ততার জন্য সময়টা কম, সকালে যায় সন্ধ্যায় আসে, কোনো দিন রাত্রে আসে, একসাথে ওই যে আমরা একটা জায়গায় বসি, এক জায়গায় গল্প করি, কথা বলি, সবাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলেন যেখানে যে থাক, সবার প্রতি তার একটা মমতাবোধ আছে, যে সাইডে যেভাবে যে যে সাহায্য চেয়েছে ঠিক সেইভাবে তাকে সে সাহায্য করেছে এবং করে, এবং ভবিষ্যতে আমার মনে হয় সে করে যাবে। আহায়াজি তে বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহায়াজি তে বসন্তে। হাফিজুর রহমান খান জন্মেছিলেন যশোরে। বিদ্যালয়ও বদল করতে হয়েছে বেশ কয়েকটি, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাসায় এক ধরনের কঠিন আর কোমল অনুশাসনের মাঝেই বড় হয়েছেন তারা। ছেলেবেলায় কিন্তু যথেষ্ট শাসনের মধ্যে দিয়েই বড় হয়েছে। কে যেমন মগরেবের নামাজের আজান হলেই তার আগে আমাদেরকে বাসায় ফিরতে হবে, এই নিয়মটা ছিল। এখন হয়তো এরকম নিয়মটা নেই, তো এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমি বড় হয়েছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমি ম্যানেজমেন্টের ছাত্র ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমি ওখানে অনার্স করেছি এবং মাস্টার্সও করেছি। তার বাবা চেয়েছিলেন ছেলেমেয়েরা যেন পড়ালেখাটা শেখে ঠিকঠাক মতো, তাই পড়াশোনার বিষয়ে যখন যা লেগেছে তাই দিয়েছেন। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ালেখার বাইরের জীবনের অন্য দিকগুলো বুঝতে শিখেছেন। আমার বাবা সবসময় লেখাপড়ার উপর গুরুত্ব দিয়েছেন বেশি, সমস্ত ভাই বোনকে পড়াশোনার জন্য যে ব্যয় করার প্রয়োজন সেটার দিকেই উনি নজর দিতেন বেশি। ইউনিভার্সিটির লাইফটাকে আমার কাছে মনে হয় আমার জীবনের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য আমার জীবনের সময়। আমি যে ওখান থেকে এডুকেশনাল জ্ঞান অর্জন করেছি এটা নয়, আমি আরও অনেক কিছু বেশি শিখেছি। আমার এই বয়সে এসে মনে হয় যে আমি আরও অনেক কিছু পেয়েছি, শিখেছি ওখান থেকে। এখনকার আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, ডিসিশন দেওয়া, তো সিদ্ধান্ত দেওয়াটা আমি শিখেছিলাম বিশ্ববিদ্যালয়ে। তারপর চলে আসেন ঢাকায়, ১৯৭৮ সালের কথা।
বাবা চেয়েছিলেন ছেলে চাকরি শুরু করুক, কিন্তু ততদিনে তার মাথায় ব্যবসার পোকাটা ভালোভাবেই জেঁকে বসেছে, তাই হাঁটলেন সে পথেই। পরে ছেলের আগ্রহ বুঝে বাবাও অবশ্য তার জন্য মন খুলে প্রার্থনা করেছিলেন। বাবা আমাকে ডেকে বললেন যে তোমার আরও অনেক ছোট ভাই বোন আছে, তাদেরকেও লেখাপড়াতে করাতে হবে, মাস্টার্স কমপ্লিট করেছ, তোমাকে যেটুকু শিক্ষা দেওয়ার যেটুকু ব্যবস্থা ছিল সেটা করেছি, এখন থেকে কিন্তু তোমার রোজগারের পথ তোমাকে করে নিতে হবে। তখন আমার চাকরির সন্ধানে আমি আমাকে নিজেকে চালাতে হবে, আমাকে কিছু রোজগার করতে হবে, এই চাপ আসলো আমার উপরে। আমি তখন ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে ভগ্নিপতি জাস্টিস গোলাম রব্বানী সাহেব ওনার বাসায় আমি উঠলাম। আমার বাবা যেহেতু সরকারি কর্মকর্তা ছিলেন, উনি চাচ্ছিলেন যে আমি সরকারি কর্মকর্তা হই, আমি ব্যবসা করবো, এরকম একটা ইচ্ছা আমার মধ্যে তখনই তৈরি হয়েছে। আমার যদি ব্যবসা করতে হয়, এই থিওরিটিক্যাল যে জ্ঞান আমি অর্জন করেছি এই জ্ঞান দিয়ে ব্যবসা হবে না, আমাকে ব্যবসা শিখতে হবে। 78-এ বাংলাদেশে ভালো ব্যবসা তখন ছিল পাটের ব্যবসা, জুট। আমার কাছে মনে হলো জুট বিজনেসটা আমি একটু শিখি। আমার দুলা ভাইয়ের ভাই, উনি আমাকে একজন ব্যবসায়ীর কাছে নিয়ে গেলেন যিনি জুট এক্সপোর্ট করতেন, এবং সেই দিনই ওখানে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল। ঢোকার পর দেখলাম আসলে জুট বিজনেসটা এটা কোনো গ্রোয়িং বিজনেস না, সব কিছু ডাউনওয়ার্ডস। আমি 1.5 বছর মতন ওখানে কাটিয়ে ফেলেছি, এর মতো মনে হলো যে আমি বোধহয় ভালো জিনিসটা শিখছি না, এই ব্যবসার ভবিষ্যৎ বাংলাদেশে ভালো হবে না। তখন আমি আমার নিজ উদ্যোগেই আবার বিজনেসটাকে চেঞ্জ করলাম। আমি একটা অর্গানাইজেশনে শিফট করলাম যারা শ্যালো ইঞ্জিন এবং পাম্পের ব্যবসা করে। এই বিজনেসটা আমার কাছে ভালো লাগলো এবং আমি এটা শিখতে লাগলাম কোথায় কীভাবে করে। তখন আমার কাছে মনে হলো যে এই ব্যবসাটা মোটামুটি আমি করার মতন একটা অবস্থায় এসেছি, আমি বিজনেসটা করতে পারি। 1983 সালে সেই প্রতিষ্ঠান ছেড়ে দেন, আরেকজনের সাথে নিজেরাই ব্যবসা শুরু করেন। মূলধন তেমন একটা ছিল না বললেই চলে, যা ছিল তাও ব্যবসায়িক অংশীদারের। তার অভিজ্ঞতা দিয়েই এগিয়ে চলছিলেন। আমার ক্যাপিটাল ছিল না বললেই চলে, ওই ভদ্রলোকের ক্যাপিটাল ছিল, উনি আমাকে আমার অভিজ্ঞতাটায় আমি কাজে লাগিয়েছিলাম। আমার 20,000 টাকা পুঁজি ছিল, সেটা আমি বিনিয়োগ করেছিলাম। আরও একজন ভদ্রলোক ছিল যে ক্যাপিটাল বিনিয়োগ করেছিল। আমরা একটা পার্সেন্টেজ শেয়ারে, প্রায় 1/3 শেয়ার নিয়ে আমি এই কোম্পানিতে জয়েন করি, এবং এই কাজটা ছিল একেবারে গ্রামের ভিতরে। সারাদিন প্রচুর পরিশ্রম করতাম, গ্রামে গঞ্জে যেতে হতো, কাস্টমারদের সাথে কথা বলতে হতো। এইভাবে আমার আসলে বিজনেসে প্রথম পদার্পণ। আর 2000 সালে তাও ছেড়ে দেন, দাঁড় করান নিজের ব্যবসা। তখন খানিকটা পুঁজি ছিল তার, তাই নিয়েই সামনে এগিয়ে চলা। এভাবে চলতে চলতেই আজ এই অবস্থায়। রানারেও কিন্তু শুরু থেকেই আমাদের, আমরা অনেকে শেয়ার হোল্ডার হিসাবে এই কোম্পানিতে নিয়েছি, যারা বেশ প্রতিষ্ঠিত মোটরসাইকেল ব্যবসায়ী ছিলেন বিভিন্ন জেলায় সেই সময়, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করার জন্য। যারা যারা আগ্রহী হয়ে আসে এবং বিনিয়োগ করে, এবং 2000 সালে আমরা 2,34,00,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটা শুরু করেছিলাম। পড়াশোনা করেও ঠিকঠাক মতো যদি জেনে বুঝে কেউ ব্যবসা করতে যায়, তবে সে ভালো করবেই, আর বর্তমানের চোখে ভবিষ্যৎটা দেখতে পেতে হবে, তার কাছে এটি সাফল্যের চাবিকাঠি। আজকে ব্যবসায় ঢুকতে হলে জ্ঞান অর্জন করে ঢুকতে হবে, এই কারণে বলছি যে কম্পিটিশন অনেক বেড়ে গেছে। করে ইয়াং এন্টারপ্রেনারের জন্য যে কোনো বিজনেস করতে হলে তাকে ভবিষ্যৎ দেখতে জানতে হয়। অপরচুনিটি, ফিউচার অপরচুনিটি যদি কেউ দেখতে না পায় সঠিকভাবে, এর মূল্যায়ন যদি সঠিকভাবে না করতে পারে, সে কিন্তু ব্যবসায় ভালো করতে পারবে না। বিজনেস অপরচুনিটি দেখতে হলে তাকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হবে। যে কোনো সে ব্যবসা করতে চায় সেটার 10 বছরের অতীত নিয়ে তাকে একটু ঘাঁটতে হবে। এটা কীভাবে বিক্রি হয়, কারা বিক্রি করে, কী পরিমাণে বিক্রি হয়, বিক্রি করলে এখানে কী লাভ জেনারেট করে, তার কত পুঁজি বিনিয়োগ করতে হবে এই ব্যবসায়, কী ম্যান পাওয়ার লাগবে, কত ছোট করে সে শুরু করতে পারবে এবং ওই ছোটতে সে টিকে থাকতে পারবে, অন্য কম্পিটিটররা কারা, তার সাথে 5 বছর পরে 10 বছর পরে সে কীভাবে ফাইট করতে পারবে, সেগুলো কিন্তু সব কিছু একটা ডাটা অ্যানালাইসিস যদি করে তাহলে সে জানতে পারবে।
ব্যবসার পুঁজিটা খুব দরকার, কিন্তু তা যে নিজেরই থাকতে হবে এমনটা মনে করেন না তিনি। চেষ্টা আর চিন্তা থাকলে ঠিকই জোগাড় হয়ে যাবে। পথে পথে বাধা বিপত্তি আসবে, কিন্তু তা উত্রাতে পারাটাই তো সফলতার মাপকাঠি। বেশিরভাগ তরুণদের মুখের থেকেই শুনি এই জিনিসটা যে আমি টাকার অভাবে ব্যবসা করতে পারছি না, পুঁজির প্রয়োজন আছে। কিন্তু এটা একজন ভালো এন্টারপ্রেনার টাকার যে প্রয়োজনটা আছে সে জোগাড় করে, তার কিন্তু আসলে অর্থ থাকে না। এন্টারপ্রেনারকে টাকাটা কিভাবে জোগাড় করতে হয় এটা কিন্তু জানতে হবে। ব্যবসা শুরুতে দেশের বাইরে থেকে মোটর বাইক এনে বিক্রি করতেন, পরে নিজেরাই বানানো শুরু করেন। এছাড়া ট্রাক বাসও দেশের বাইরে থেকে এনে বিক্রি করেন। আছে অত্যাধুনিক ইট ভাটা, আবাসন, কৃষি পণ্য সহ আরো বেশ কিছু ব্যবসা। আমরা মোটরসাইকেল অ্যাসেম্বলির মাধ্যমে আমাদের ব্যবসা শুরু করি, পরবর্তীতে আমরা মোটরসাইকেল কম্পোনেন্টস তৈরি শুরু করি এবং তারপরে আমরা মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিংয়ে চলে এসেছি। এখন আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা শিট মেটাল কিনে সেগুলো পাঞ্চ করার ফ্যাসিলিটি আছে আমাদের, তারপরে সেগুলো আমরা ওয়েল্ডিং করছি, পেন্টিং করছি, বিভিন্ন ধরনের কম্পোনেন্টস তৈরি করছি, অ্যাসেম্বলি করছি, আফটার সেল সার্ভিসের ব্যবস্থা করেছি। ফ্যাক্টরিতে যে পেইন্টের সুবিধা আছে এটা বাংলাদেশের কোনো অটোমোবাইল কারখানায় এই জাতীয় সুবিধা নেই, আমরা অত্যন্ত আধুনিক সুবিধা আমরা করেছি। এছাড়া আমরা আইশার, ভলভো আইশার যে ট্রাক আছে সেটা আমরা বিক্রি করি, এটা ইন্ডিয়া থেকে আমরা ইম্পোর্ট করি। এছাড়া আমাদের একটা ব্রিক ফ্যাক্টরি আছে কালিয়াকোড়ে, এটা একটা অটোমেটিক মেশিনে ব্রিক তৈরি হয়, কোরিয়ান মেশিনের কারণে ব্রিক্সের কোয়ালিটিটা খুব ভালো। এছাড়া আমরা কিছু প্রপার্টি ডেভেলপমেন্টের কাজ করছি অল্প কিছুদিন ধরে, আস্তে আস্তে করে আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। অ্যাগ্রোর সাথে আমাদের সম্পৃক্ততা আছে বাট খুবই সামান্য, আমরা আগামীতে দেখতে চাই যে কীভাবে অ্যাগ্রো ডেভেলপমেন্টে রানার সম্পৃক্ত হতে পারে। আমাদের গ্রুপের টোটাল টার্নওভারের মূল অংশটাই 80% আসে অটোমোবাইল থেকে। মোটরসাইকেলের বাজার যদি বলেন, আমি তো বলবো যে আগামী 10 বছর যদি দেখি এর অ্যাভারেজ 20% গ্রোথ হবে বলে আমরা মনে করছি, এবং বর্তমানে প্রায় 3 লাখ মতন বাজার আছে, এটাকে বেড়ে 12-15 লাখে চলে যাবে। বর্তমানে যে মোটরসাইকেলগুলো আমদানি হচ্ছে সেই মোটরসাইকেলের বাজার কিন্তু প্রায় 75-80% তাদের দখলে। আমাদেরকে সেই জায়গায় যেতে হলে আমাদের কাস্টমারের চাহিদা অনুসারে ডিজাইনটা দরকার, সেটার জন্য আমাদের কাজ করছি আমরা, আমাদের তরুণ ইঞ্জিনিয়াররা কাজ করছে। আরেকটা লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি যে ক্রেতার চাহিদা অনুসারে তো মোটরসাইকেল দিব, ক্রেতার কাঙ্ক্ষিত মূল্যেও দিব। আমাদের মূল্যটা এমন হবে যেটা লোকজনের কাছে খুবই অ্যাকসেপ্টেবল হয়, গ্রহণযোগ্য হয়, যে মূল্যে তারা মোটরসাইকেল পেয়ে খুশি হয়। ইচ্ছে আছে মোটর বাইকের ব্যবসাটাকেই আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার। হোন্ডা, বাজাজের মতো প্রতিষ্ঠান যদি সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে তবে তারা কেন নয়। বাইরের লোকরা যারা বাংলাদেশের সাথে ব্যবসা করে তারা তাদের ব্যবসাটাকে ঠিক রেখে যতটুক দেওয়া যায় ততটুক দিতে চায়। কেউ কিন্তু নিজের ব্যবসার হাতের ব্যবসাটা অন্যের হাতে তুলে দিতে চায় না, যে কারণে টেকনোলজিটা আমাদেরকে কিনতে হয়েছে। আমরা চায়নার একটা কোম্পানির কাছ থেকে কিনেছি যারা হোন্ডার থেকে কিনেছিল, কেনার পর ওরা নিজেদেরকে ডেভেলপ করেছে, আস্তে আস্তে ওদের R&D ডেভেলপমেন্ট হয়েছে, ওরা একটা বড় ফ্যাক্টরিতে রূপান্তরিত হয়েছে, ওরা বিশ্বের এখন বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করে। ঠিক একইভাবে তাদের কাছ থেকে আমরা টেকনোলজিটা কিনেছি, আমরাও একদিন আস্তে আস্তে করে একটা বড় জায়গায় আসবো, এটাই আমাদের স্বপ্ন। আমরাও চাই যে আমাদের প্রোডাক্টটা আমরা বাংলাদেশে তৈরি করি, আমাদের দেশে যেরকম বিক্রি হবে তার সাথে সাথে সারা বিশ্বে এটা ছড়িয়ে যাবে। এই বাংলাদেশের ব্র্যান্ডটাকে আমরা যদি ক্যারি করে নিয়ে যেতে চাই, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটাকে আমরা ক্যারি করে নিয়ে যেতে পারি, এটা আমাদের একটা বিরাট পাওয়া হবে। তো এ পর্যন্ত আমাদের যেটুকু অর্জন আমরা এর জন্য গর্বিত, এবং আগামীতে আমাদের বিশ্বের বাজার আমাদের সামনে পড়ে আছে, উন্মুক্ত আছে, আমরা সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের প্রক্রিয়া শুরু করেছি। পাশাপাশি
যে সমাজ দেশের আলো হাওয়ায় বেড়ে উঠেছেন তিনি, তার দায়বদ্ধতাও মেটাতে চান ভীষণভাবে। শিক্ষার প্রসারে কিছু কাজ শুরু করেছেন, তবে এগিয়ে নিতে চান আরও বহুদূর। আর তার মূল স্বপ্ন তো এখনো বাকি রয়ে গেছে, বিশ্বের কাছে বাংলাদেশকে চিনিয়ে দেয়া, দেশের পতাকাকে সবার সামনে মেলে ধরা। সে লক্ষ্যেই তার এখনকার যত কর্মযজ্ঞ। সমাজের বহু জায়গা আছে যে জায়গাগুলোতে উন্নয়নের জন্য কাজ করার স্কোপ আছে, কিন্তু আমরা অনেকে বসে অনেক সিদ্ধান্ত নিয়ে আমরা দিয়েছি আমরা দুটো সেক্টর নিয়ে কাজ করব, একটা শিক্ষা আর একটা খেলাধুলো। তো খেলাধুলার ক্ষেত্রে আমরা যারা তরুণ প্লেয়ার তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা বৃত্তি প্রদান কিংবা তাদেরকে সহায়তা দান এটার আমরা সম্পৃক্ত করেছি। আমরা বিভিন্ন টুর্নামেন্টে আমরা স্পন্সর করি, গলফ টুর্নামেন্টে করি, লন টেনিসে করি, কাবাডিতে করি, বিচ ফুটবলেও আমরা এ করছি, এরকম বিভিন্নভাবে কিন্তু আমরা সহযোগিতা করছি খেলাধুলার উন্নয়নের জন্য। শিক্ষাখাতে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করছি, শিক্ষায় আমরা বিভিন্ন স্কুলের ছোট বাচ্চাদেরকে অথবা আমাদের যারা বিভিন্ন জায়গায় মেকানিক মোটরসাইকেলের সেলসম্যান যারা আছেন তাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষার জন্য আমরা বৃত্তি প্রদান করে থাকি। এছাড়া রাজশাহীতে আমরা একটা ইউনিভার্সিটি স্থাপন করেছি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টা স্থাপন করেছি আমরা ওই অঞ্চলের লোকজন যাতে অল্প খরচে শিক্ষিত হতে পারে এই লক্ষ্য নিয়ে। এটা একটা ট্রাস্টের আন্ডারে হয়েছে, এটা কোনো বিজনেস এন্টারপ্রাইজ না। ভবিষ্যতে হয়তো আমরা কলেজ এবং স্কুল করার আমাদের ইচ্ছা আছে। আর তার ছেলে মেয়ে দুজনেই এখন তার ব্যবসাতেই সহায়তা করেন, তাদেরও কিন্তু অফিসের নিয়ম কানুন মেনেই চলতে হয়। তবে বাবা সবসময়ই পাশে থাকেন বন্ধুর মতো। বাবা হিসেবে আব্বু অনেক ফ্রেন্ডলি, আমার সাথে অনেক কিছু নিয়ে ডিসকাশন করে, স্টার্টিং ফ্রম ফুটবল, ক্রিকেট, ইভেন আমরা একসাথে গলফও খেলতে যাই মাঝে মাঝে, ক্লাবের আমাদের প্লেয়ারদেরকে নিয়েও কথা হয়। বাসায় অনেক ফ্রেন্ডলি থাকে, আমাকে অনেক টাইম দেয়, অনেক কিছু নিয়ে কথা বলে, বিভিন্ন জিনিস নিয়ে ডিসকাশন হয়। আমরা দুজন মাঝে মাঝে বাসায় আম্মুকে একটু খেপাই, তো এটা নিয়ে অনেক মজাও হয়। অর্গানাইজেশনের ভিতরে আমি তার সাথে আছি, আমি মার্কেটিংয়ের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে এখানে যোগদান করি। তো এখানে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আমি যেরকম পজিশনে থাকার উচিত ওরকম করেই আছি, আস্তে আস্তে আমার প্রমোশন যদি হয় তাহলে ওভাবেই হবে। তো সবার সাথে, আমাদের কলিগদের সাথে আমরা ওভাবেই থাকি, সবাই যেটা পাচ্ছে আমিও সেটা পাই। আমি 9:01 পরে ঢুকতে পারি না, আর 5:30 আগে বের হতে পারি না। তাদের ব্যবসার হাতে খড়ি থেকে শুরু করে এখনো কত কিছুই তো নিজের হাতে ধরিয়ে শিখিয়ে দিচ্ছেন প্রিয় বাবা। তবে বাসায় যিনি থাকেন বাবার ভূমিকায়, অফিসে আসলে তিনি হয়ে যান তাদের বস। বাবাকে মানে রানার গ্রুপের চেয়ারম্যান হিসেবে আমরা তাকে বাসায় দেখি না। যখন আমরা তার সাথে বাসায় থাকি তখন সে এত ফ্রেন্ডলি থাকে এবং এত প্রাণবন্ত থাকে, যদিও মাঝে মধ্যে হয়তো বা কাজের ফাঁকে সে আমাদেরকে কম সময় দেয়। আমরা রাত 12 পর্যন্ত দেখা যায় যে ফ্যামিলি লিভিংয়ে বসে টিভি দেখছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি, দুষ্টামি করছি, মাকে খেপাচ্ছি, কখনো বাবাকে খেপাচ্ছি, কখনো ভাইকে খেপাচ্ছি। কোন জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে তারপরের মুভমেন্টে যেতে হবে, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ বলবো শিখে উঠছি, এবং এটা আমাদের জন্য খুবই খুবই ভালো হচ্ছে। এটা হচ্ছে যদি অ্যাজ আ ডাইরেক্টর আমি জয়েন করতাম তাহলে হয়তো বা এই অনেক কিছুই আমি শিখতে পারতাম না, অনেক গ্যাপ থেকে যেত। সবার সাথে আমরা এত ফ্রেন্ডলিভাবে কাজ করি যে কেউ আমাদেরকে আর তখন চেয়ারম্যানের মেয়ে হিসেবে বা চেয়ারম্যানের ছেলে হিসেবে আলাদা করে ট্রিট করে না। উই ট্রিটেড অ্যাজ আ ওকে এইচআর ম্যানেজার অ্যান্ড হি ট্রিটেড অ্যাজ আ জাস্ট সিনিয়র এক্সিকিউটিভ অফ মার্কেটিং। আমরা তাদের ছেলে মেয়ে, এই জিনিসটা আমাদের রিয়েলাইজ মানে অফিসে ঢোকার পরে রিয়েলাইজেশনটা থাকে না আমাদের। তার যেই ড্রিম, সেই ড্রিমগুলোকে আমরা নিয়ে যাব, আরও উপরে নিয়ে যাব, তার যতটুকু ড্রিম আছে তার সেটার বাইরে আমরা নিয়ে যাব বলে আশা করি। তার
প্রতিষ্ঠানে এখন সব মিলিয়ে 2000 এর কাছাকাছি কর্মকর্তা কর্মচারী আছেন। তাদের সুযোগ সুবিধার কোনো কমতি রাখেননি, চেষ্টা করেন খানিকটা বাড়িয়েই দিতে। আমাদের গ্রুপে প্রায় 1900 লোক কর্মরত আছে। এখানে ফ্যাক্টরিতে আমাদের 500 উপরে লোকজন এখানে আছে, তার মধ্যে ইঞ্জিনিয়ারই আছে প্রায় 70 জন, এবং এছাড়া ওয়েল্ডার, পেইন্টার, অ্যাসেম্বলার এই সমস্ত সেকশনের লোকরা কাজ করছে। এখানে ডেভেলপমেন্টের কাজ চলছে পর্যায়ক্রমে, বিভিন্নভাবে আমরা আরও মেশিন ইনস্টল করছি। আমরা চেষ্টা করছি কিভাবে আমাদের ওন ডিজাইনের মোটরসাইকেল আমরা বাংলাদেশে ছাড়ব। এমপ্লয়ীদের কিছু থাকার ব্যবস্থা আমরা করেছি, আমাদের ইঞ্জিনিয়াররা এখানে কিন্তু থাকতে পারে, সে রেসিডেন্সের ব্যবস্থা আছে। এছাড়া সাধারণ এমপ্লয়ীদের জন্য আমাদের খাওয়ার ব্যবস্থা আছে, আমরা দুপুরের খাওয়ার ব্যবস্থা করেছি, এছাড়া আরও দুই বেলা কিন্তু নাস্তা দিই আমরা। ওয়েল্ডিং পয়েন্টে যদি যে সমস্ত সেফটির দরকার হয় সেভাবে করা হয়, প্রেসে যে সমস্ত সেফটির প্রয়োজন পড়ে সেগুলোর আমরা ব্যবস্থা করি, পেইন্ট শপের জন্য যে সমস্ত হেলথ হ্যাজার্ড আছে যেগুলোর আমাদের দেখা দরকার সেগুলোর আমরা ব্যবস্থা করছি।